নমস্কার ছাত্র বন্ধুরা, আমি শিবু মল্লিক, তোমাদের সকলকে আবার SM টেকনিক্যাল কম্বো চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আমি কাল যে ভিডিওটা আপলোড করেছিলাম বা গতকালকে রাতে, অনেক রাতে, তো সেই ভিডিওতে আমি তোমাদেরকে জেক্স ভোকলেটের যে চয়েস প্লেনটা সেটা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। আর এখন তোমাদের আমি যে ভিডিওটা যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো, দেখো, তোমরা জেক্স প্রো এবং ভোকলেট যারা নাকি অ্যাপ্লাই করেছিলে, তারা যখন চয়েস প্লেনটা করবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা খুব বড় ভুল করছে বা ভুল করতে পারো, সেই ভুলটা কি সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেব। আর তার সাথে যেটা সেটা হলো, তোমরা এই চয়েস প্লেনটা স্টেপ বাই স্টেপ কীভাবে করতে পারো সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, যেটা ভুল, যেগুলো সেই স্টেপগুলো আমি দেখাতে গেলে তোমাদেরকে সবার আগে করতে হবে কি, যে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে গেলে তুমি চয়েস প্লেনটা করতে হবে, সেই ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। তো আমি, তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি কিন্তু সেখানে ঢুকে রয়েছি। তো সেখানে ঢুকে রয়েছি, ঢোকার পরে দেখো তোমাদের সামনে যেই ইন্টারফেসটা ওপেন হবে, সবার আগে এরকম দুটো ইন্টারফেস ওপেন হবে, সেটা আমি কালকের ভিডিওতেও বলেছিলাম। এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখতে থাকলেই বুঝতে পারবে যে তোমরা কী কী ভুল তোমাদের দ্বারা হতে পারে, যেই ভুলগুলো যাতে তোমাদের না হয় সেই ভুলগুলো থেকে তোমাকে বিরত রাখার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা, আমার এই প্রয়াস। তো তাই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ করবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো দেখো, সবার আগে ওয়েবসাইটে গেলে পরে এরকম দুটো ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস, মানে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার কোর্সে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে এইটা হলো তোমার সেই জায়গা যেখানে তোমাকে ক্লিক করতে হবে, যেখানে করলে পরে তুমি জেক্স প্রোর জন্য চয়েস প্লেনটা করতে পারবে। তাহলে দেখো, আমি এখানে চয়েস প্লেনের জন্য ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস আসলো, ওপেন হলো, এই ইন্টারফেসটা ওপেন হলো। এবং দেখো সেখানে কী লেখা আছে, এখানে দিতে হয়েছে কি, অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে সবার আগে, মানে যেই ক্যান্ডিডেটের। তো সবার আগে তোমাদের আরেকটা কথা বলে দিই, তো আমাকে তোমাদেরই কোনো এক ছাত্রবন্ধু তার ডকুমেন্টস, তার ডিটেলসটা আমায় দিয়েছে, তো তাকে আমি আমার তরফ থেকে সাধুবাদ জানাবো। তার নাম হলো সৈকত রায়। তো তার ডকুমেন্টসের উপর বেস করে আমি তোমাদের এই চয়েস প্লেনটা দেখাতে চলেছি। তো আমি আগে, তাহলে সবার আগে তার অ্যাপ্লিকেশন নাম্বারটা ভরবো, দেখো সেটা ভরছি। অ্যাপ্লিকেশন নাম্বারটা দিলাম, এবার এখানে তোমাদের যেটা চাইছে, একটা ক্যাপচা চাইছে, সেই ক্যাপচাটা দিতে হবে। এটা দিলাম, দেওয়ার পরে এবার কি বলবে, এগিয়ে যান। ওকে, এবার দেখো এই যে প্রসিড, মানে এগিয়ে যেতে হবে, এটা দেওয়ার পরে এগিয়ে গেলাম। এবার দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, এখানে কি চাইছে, ওটিপি চাইছে, এখানে একটা ওটিপি দিতে হবে। তো আমার সেই ছাত্রবন্ধু একটা ওটিপি, সে আমাকে এখনই পাঠিয়ে দেবে, সেই ওটিপিটা পেয়ে গেলে আমি ওটিপিটা সাবমিট করে তারপর তোমাদেরকে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। ওকে, সে ওটিপিটা পেয়ে যাই আমি, একটুখানি অপেক্ষা করো তোমরা, ওটিপিটা না পাওয়া পর্যন্ত হবে না। দেখো এখানে ওটিপি চাইছে, মানে কি, যে ছাত্রবন্ধু তার ফর্ম নাম্বারটা দিয়েছে, তার যে রেজিস্টার মোবাইল নাম্বার, তো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এখন, সেই ওটিপিটা এখন সাবমিট করতে হবে। ওটিপি চলে এসছে, অলরেডি সে পাঠিয়েও দিয়েছে আমাকে ওটিপি। দেখো আমি এখন এখানে ওটিপিটা দিয়ে ঢুকে যাব। এই যে ওটিপি দিয়ে দিলাম, ওটিপি দেওয়ার পরে এবার সাবমিট করে দিলাম। এবার দেখো সাবমিট করার পরে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানেই তোমাদের ভুলগুলো হওয়ার সম্ভাবনা আছে, এই ইন্টারফেসের মধ্যেই তোমাদের ভুলগুলো হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি পয়েন্ট টু পয়েন্ট তোমাদের কাছে ডিসক্রাইব করব। তো দেখো এখানে সবার আগে কি আছে, যে ডু ইউ হ্যাভ EWS, মানে কি ইকোনমিক্যালি উইকার সেকশনে, তুমি কি ইকোনমিক্যালি উইকার সেকশনে আছো, যদি হ্যাঁ থাকো তবে হ্যাঁ করবা। আর এখানে দেখো যে ছিল সে কিন্তু অলরেডি নো করে রেখেছে। এবার তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে তুমি যখন এর আগে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ছিল, মানে কি মার্কস সাবমিশন বা জেক্স প্রোর যখন ফর্ম ফিল আপটা করেছো, হয়তো তোমার কাছে তখন EWS সার্টিফিকেটটা ছিল না, কিন্তু এখন তোমার কাছে EWS সার্টিফিকেটটা আছে, তো সেক্ষেত্রে কি তুমি ইয়েস করতে পারো না? ওকে, তুমি কিন্তু এখন ইয়েস করতে পারবে না, ইকোনমিক্যাল উইকার সেকশনে তুমি আর এন্ট্রি নিতে পারবে না।
কিন্তু যদি এই এন্টিটা নিয়ে তুমি যখন ইয়েস করে দাও, তোমার ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যাবে, তুমি কিন্তু আর পরবর্তী পর্যায়ে পৌঁছাতে পারবে না। এটা কিন্তু স্ট্রিক্টলি স্টেট কাউন্সিল থেকে বলে দেওয়া হয়েছে। কিন্তু তুমি ধরো ESW-টা ইয়েস করেছিলে, কিন্তু এখন তোমার কাছে, তুমি ভেবেছিলে সার্টিফিকেটটা পেয়ে যাবে, বাট এখনও তোমার কাছে সার্টিফিকেটটা আসেনি, সেক্ষেত্রে তুমি কিন্তু নো করে ওকে করে দিতে পারো, সেখান থেকে বেরিয়ে আসতে পারো। সেটার জন্য তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এটা লাস্ট টাইম সুযোগ, বোঝা গেল? এবার নেক্সট দেখো কী বলেছে। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য মোবাইল নাম্বার, তুমি যদি তোমার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও তাহলে হ্যাঁ বলবে। হ্যাঁ বললে কী হবে তোমার, তাহলে তোমার যে পরবর্তী মোবাইল নাম্বার যেটা এন্ট্রি করতে চাও সেটার অপশন চলে আসবে, সেটা দিয়ে দেবে। তো এখানে সে মোবাইল নাম্বার চেঞ্জ করবে না, তো আমি নো করে দিলাম। নেক্সট বলেছে কি, তুমি আপনি লিঙ্গ সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে চান, বা ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য জেন্ডার ডেটা, মানে কি তুমি তোমার লিঙ্গ সংক্রান্ত ডেটা পরিবর্তন করতে চাও? না, কারণ সে তো মেল, তো মেল, সে মেল দিয়েছো, মেলই থাকবে, নো করে দিলাম। এবার এখানে তার বাবার নাম, তার ডিটেলসটা দেওয়া রয়েছে। এবার একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে, তাই তো? তার মানে কি তার এই যে রেজিস্ট্রেশনটার জন্য তার একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তো সেই পাসওয়ার্ডটা নিশ্চয়ই দেখো কারো জিনিস, এটা কেউ কারো ব্যক্তিগত জিনিস সে আমাকে দিয়েছে, তো তার পাসওয়ার্ড, তার প্রাইভেসিটা আমাকে রাখতে হবে। তো সেই জন্য আমি পাসওয়ার্ডটা সাবমিট করার পরে আবার ভিডিওটা নিয়ে ফিরে আসছি, তোমরা একটু প্লিজ অপেক্ষা করবে, ওকে? এই পাসওয়ার্ডটা এন্টার করার পরে তোমাদের একটা এরকম উপরে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। পাসওয়ার্ডটা এন্টার করার পরে যেই নাকি তুমি প্রসিড টু নেক্সট করবে, তখন কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো আমি ফিরে আসলাম আবার। তো সেখানে দেখো এখানে কী বলা হয়েছে যে প্লিজ রিচেক দ্য ডেটা, ইট ইজ ওয়ান টাইম এডিট অপশন, মানে কি তুমি তোমার সমস্ত যে ডেটাগুলো আছো সেগুলো কিন্তু এই শেষবারের মতন, এই লাস্টবারের মতন একবারই কিন্তু তুমি আবার এডিট করে চেঞ্জ করতে পারবে, এর পরবর্তীতে কিন্তু আর পরিবর্তন করতে পারবে না। তাই জন্য তোমাকে বলা হয়েছে এটা কিন্তু একবার আবার চেক করে নিয়ে পূরণ করতে। তো আমি তাহলে এখানে চেক করা হয়ে গেছে, তার আগে তোমাদের আরেকটা কয়েকটা কথা বলে দিচ্ছি। এখানে দেখো ইয়েস নো যে অপশনগুলো পেলে, তো EWS দিয়ে শুরু নয়, TFW-র ক্ষেত্রে, SC-ST-র ক্ষেত্রে, তারপরে তোমার OBC-দের ক্ষেত্রে বা ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা বলবো আমি বারবার, যে তোমরা যে ডেটাগুলো আগে সাবমিট করেছো, ধরো কেউ বলেছো, ধরো সাপোজ আমি জাস্ট একটা দিয়ে এক্সাম্পল দিলাম, ধরো ST দিয়ে এক্সাম্পল দিলাম, কোনো একজন ST ক্যান্ডিডেট, তার কাছে হয়তো তখন সার্টিফিকেটটা ছিল না, সে বলেছিলো যে না আমি ST ইয়েস করে দিয়েছিলো, কিন্তু এখন তার কাছে সার্টিফিকেটটা এখনও তার কাছে আসেনি, এখনও সে ভেবেছিলো যে পেয়ে যাবে কিন্তু এখনও পায়নি। তো সেই ক্ষেত্রে সে কী করতে পারবে, এখন বলতে পারবে যে না আমি ST না, নো করে বেরিয়ে আসতে পারবে। সেই হিসাবে সে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হিসাবে বিবেচিত হয়ে তার একটা কলেজ সিলেকশন হলে র্যাঙ্ক ওয়াইজ পেয়ে যাবে। কিন্তু ধরো তোমার কাছে ST সার্টিফিকেট ছিল না, অথচ তুমি ST ক্যান্ডিডেট বা TFW ক্যান্ডিডেট, তোমার কাছে সার্টিফিকেটটা ছিল না, সার্টিফিকেটটা ছিল না বলে তুমি সেই সময় নো করেছিলে যে আমার কাছে নেই, তুমি ST নও। কিন্তু এখন তুমি যদি অপশন পাও যে না তুমি তোমার ST যে তোমার ক্যাটাগরিটা পরিবর্তন করতে চাও, তুমি কিন্তু হ্যাঁ বলে পরিবর্তন করতে পারবে না। এখন ধরো তোমার কাছে সার্টিফিকেট চলে এসছে, তাহলে তুমি কিন্তু এখন নতুন করে হ্যাঁ বলতে পারবে না, মানে তুমি যদি আগে ডেটা দিয়ে থাকো যে নেই মানে নেই, নতুন করে কিন্তু এখন হ্যাঁ বলতে পারবে না। কিন্তু আগে হ্যাঁ বলে থাকলে সেটা তুমি এখন না করে ওকে করে দিয়ে চলে যেতে পারো। তাহলে আমি এখানে দেখো এখানে সব কিছু তথ্য ঠিক আছে, চেক করা হয়ে গেছে, তাহলে আমি এখানে ওকে করে দিলাম। দেখো দেখো ওকে করে দেওয়ার পরে এই যে এই পেজটা চলে এলো, দেখো ওকে করার পরে এই পেজটা চলে এলো। এখন এখানে দেখো এই যে ডিটেলস চলে এসছে, সৈকত রায়, ওকে। তো সৈকত আমাকে তার ডেটাটা দিয়েছে, তার জন্য তাকে আবার ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। সে জেনারেল ক্যান্ডিডেট, তার র্যাঙ্কটা দেখে নাও, 23,146। এই র্যাঙ্কটা তোমাদের দেখানোর কারণ আছে। দেখো এইবার তোমাদের এই ইন্টারফেসটা পেয়ে গেলে এখানে কী লেখা আছে, ক্লিক হিয়ার টু ফিল চয়েস, মানে কি তোমার পছন্দ পূরণ করার জন্য এবার তুমি এখানে ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করে দিলাম, দেখো এইবার যে ইন্টারফেসটা আসলো, দেখো এখানে দেখো ইন্টারফেসটা একটু ভালো করে দেখবে। এখানে দেখো এখানে তোমাদের এই যে সার্চ বাই ইনস্টিটিউট টাইপ, এখানে গভর্নমেন্ট আছে, এখানে গভর্নমেন্ট স্পন্সর আছে, প্রাইভেট আছে, অল আছে। তো দেখো তোমাদের আমি একটা কথা আবার বলছি, লাস্ট ভিডিওতেও বলেছি, তোমরা এই যে চয়েস প্লিনটা করছো কী জন্য, মেনলি তো গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য, চান্স পাওয়ার জন্য, তাই না? তাহলে তোমাদের নিশ্চয়ই অল বা প্রাইভেট কিন্তু এখানে সার্চ করার সময় সিলেক্ট করবে না, কারণ একটাই বলে দিচ্ছি। দেখো বাঁকুড়া আছে, বর্ধমান আছে, এরকম অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, যে সমস্ত জায়গায় তুমি যদি বাঁকুড়া বলে সার্চ করো না,
একই সাথে গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজগুলো চলে আসবে। যদি প্রাইভেটটা দাও, প্রাইভেট তো দেবেই না, যদি অল দাও সেখানে গভর্নমেন্টের পাশাপাশি প্রাইভেট কলেজগুলো চলে আসবে। ভুল করে হাত লেগে যদি একটা সিলেক্ট হয়ে গেল তাহলে তো হয়ে গেল, কারণ তোমার গভর্নমেন্ট কলেজে পেতে গেলে সবার আগে তোমাকে এটাই মাথায় রাখতে হবে যে তুমি কিন্তু প্রাইভেট কলেজ একটাও দেবে না চয়েস নিয়ে। যদি ভুল করে একটাও দিয়ে ফেলো, তোমার কিন্তু সেই প্রাইভেট কলেজটাই কনফার্ম হয়ে যাবে। গভর্নমেন্ট কলেজ তোমার হাজার ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তোমার 100 থেকে 200-র মধ্যে র্যাঙ্ক আসলেও কিন্তু গভর্নমেন্ট কলেজে তুমি চান্স পাবে না। তো বি কেয়ারফুল, প্রাইভেট কলেজ কিন্তু একটাও চুজ করবে না, কোনো মতেই চুজ করবে না। তাই জন্য আমি কি বলবো যে তোমরা এই ইন্টারফেসে এসে আগে গভর্নমেন্টটাকে সিলেক্ট করে নাও। ওকে, গভর্নমেন্টটাকে সিলেক্ট করে নিলে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যেটা সবাই ভুল করছে। দেখো এখানে কি বলেছে, চান্স অফ গেটিং এ সিট, আসন পাওয়ার সুযোগ বাড়ানোর জন্য সর্বোচ্চ সংখ্যক পছন্দ পূরণ করুন। মানে কি, তুমি তোমার চান্সটাকে খুব অনিবার্য করার জন্যে এবং তুমি যাতে গভর্নমেন্টে চান্স পাও তাই জন্য তোমাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম যতটা পারো তুমি কলেজ সিলেক্ট করো। তাই জন্য তোমাদেরকে আরেকটা কথা বলবো যে আগে এই ছেলেটি যে দিয়েছে, সৈকত ভাইটি আমার, হ্যাঁ, তারটা আগে আমি চয়েস প্রিন্টটা করে নিই, তোমাদের দেখেই দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো তার র্যাঙ্ক আছে কত, 23,146, আর সে পড়তে ইচ্ছুক কী নিয়ে, মেকানিক্যাল ব্রাঞ্চ নিয়ে। তো তার আগে আমাকে, তার জন্য তার আমার কী করতে হবে, তার কলেজগুলো চুজ করার আগে মোটামুটি তার বাড়ির আশেপাশের কয়েকটা কলেজ আগে দিয়ে নিয়ে আমি, দেখো সে সবার আগে কী চুজ করেছে। আমি যেহেতু এখানে দেখো প্রাইভেট গভর্নমেন্ট চুজ করে গেছি, এখানে যদি আমি কলেজের নামটা দিই অটোমেটিক কিন্তু কলেজটা চলে আসবে। দেখো এই যে সে ফার্স্ট প্রিফারেন্স কী দিয়েছে, হুগলি, HOOGH, দেখো এই যে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি চলে এসছে, দেখো এখানে চলে এসছে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এবার সে কী নিয়ে পড়তে চাইছে, মেকানিক্যাল নিয়ে, তাহলে মেকানিক্যালে অ্যাড করে দিলাম। এবার যেই এটা অ্যাড করে দেবো, তুমি যদি এটা আমার মোবাইলটা, তো মোবাইল তো এটা ডেস্কটপ মোডে করা যাচ্ছে না, তো তুমি যদি কম্পিউটারে করো তাহলে তোমার এটা কিন্তু এখানে নিচে দেখো চলে আসলো, মানে ও যেটা সিলেক্ট করলো সেটা এখানে অ্যাড হয়ে নিচে চলে আসলো। ফিল্ড চয়েস মানে কি, চয়েসের জায়গায় 1 নম্বরে এটা ওর ফার্স্ট চয়েস চলে এলো এবং গভর্নমেন্ট কলেজ, দেখেছো। আর যদি তোমরা ডেস্কটপে করো তাহলে সেটা লেফট রাইট সাইডে আসবে, আর এই যেটাকে আমি চুজ করছি সার্চ করছি সেটা কিন্তু রাইট লেফট সাইডে থাকবে বাঁদিকে। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট চয়েস তার কমপ্লিট। নেক্সট দেখো কী বলেছে, নেক্সট সে দিয়েছে রামকৃষ্ণ মিশন। এবার দেখো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠটা কী আছে, বেলগড়িয়া, সে এগুলো রাখছে কারণ তার বাড়ির কাছাকাছি, যদি হয়তো হবে কিন্তু হওয়ার চান্স খুবই কম। তো এবার বেলগড়িয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠটা কিন্তু গভর্নমেন্ট স্পন্সারের আন্ডারে আছে, তাহলে তোমাকে এখানে কী করতে হবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট স্পন্সারটা আগে সিলেক্ট করে নিতে হবে। দেখো এই যে গভর্নমেন্ট স্পন্সারটা সিলেক্ট করে নিলাম, যে গভর্নমেন্ট স্পন্সারটা সিলেক্ট করবো এখানে অটোমেটিক চলে আসলো। দেখো এই যে আদ্যাপীঠ যে কটা আছে, ওকে, এই দেখো বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি যে কটা আছে, এই যে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলগড়িয়া চলে এসছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শ্রেণীতে চাইতে সিলেক্ট করে দিলাম, অ্যাড করে দিলাম, এই যে অ্যাড করে দিলাম। দেখো এখন এখানে এটা এখানে নেই, এটা কিন্তু এখান থেকে সরে গেছে, দেখো পুরো সরে গেছে, মানে নিচে চলে এসছে অলরেডি, তার চয়েস ফিল্ডের জায়গায় চলে এসছে। এবার দেখো সে চাইছে কি, গয়েশপুরটা সিলেক্ট করতে, তাহলে আমরা এখানে কী করব, এবার আমরা গভর্নমেন্টও চুজ করাই আছে, এবার আমরা কী করব, গয়েশপুর, GAOYES, গয়েশপুর। দেখো গয়েশপুর লিখলে পরে অটোমেটিক গয়েশপুরটা দিয়ে দেবে, এই চলে আসে চলে আসে চলে আসে চলে আসে। আচ্ছা গভর্নমেন্টের মধ্যে গয়েশপুর আগে গভর্নমেন্ট করে নিতে হবে, কারণ গভর্নমেন্ট স্পন্সার তো গয়েশপুর নয়। এই যে এই দেখো গয়েশপুর চলে এসছে, গয়েশপুরে সে কী নেবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সিলেক্ট করে দাও, হয়ে গেল। আচ্ছা এবার দেখো একটা ভুলে গেছে, কিন্তু হাত লেগে কিন্তু আমার চলে গেল মেকানিক্যালের তার একটা, দেখো এই যে গয়েশপুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রামকৃষ্ণ মিশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, HIIT মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে চলো, হ্যাঁ হয়ে গেছে, ঠিকই আছে, ওকে তাহলে হয়ে গেল। এইবার হলো কি মেন কথা, দেখো গয়েশপুরের কাট অফ র্যাঙ্ক কিন্তু এসছে, গয়েশপুরের কাট অফ র্যাঙ্ক কত আছে দেখবা তোমরা, এই দেখো যদি মেকানিক্যালের কাট অফ র্যাঙ্কটা দেখতে যাও তুমি, যখন এই যে ইন্টারফেসটা থাকবে না, এই ইন্টারফেসে আসলে পরে এইখানে তুমি যদি টাচ করো, ধরো আমি সিভিলটা দিয়ে বোঝাচ্ছি, এখানে যদি টাচ করো কাট অফ র্যাঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দেবে, দেখো এই দেখো এই যে টাচ করেছি, দেখো এই যে কাট অফ র্যাঙ্ক কিন্তু দেখিয়ে দিয়েছি, দেখো গয়েশপুরের সিভিলটা কাট অফ র্যাঙ্ক দেখিয়ে দিয়েছে লাস্ট লাস্ট ইয়ারে। তো সেরকমভাবে কিন্তু তোমার শুধু গয়েশপুর না, তুমি এই যে মেকানিক্যালেরটা কাট অফ র্যাঙ্কটাও দেখা যেত। তো ওর গয়েশপুরের কাট অফ র্যাঙ্ক গত বছর গেছে 2019-এ 12,968 গেছে জেনারেল কোটায়। ওকে এইবার হলো মেন কথা, এইভাবে ওর চয়েস ফিলিংগুলো সব কটা করতে হচ্ছে। দেখো এরপরে কী দিয়েছে, ও গয়েশপুরের পরে দিয়েছে রানাঘাট, ওকে
রানাঘাট দিয়ে এসেছি, রানাঘাটটা লিখি এবার। জি এই দেখো, এই রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক মেকানিক্যাল সিলেক্ট হয়ে গেল। দেখো নেই, যেই সিলেক্ট করলাম অ্যাড করলাম চলে গেল অন্যদিকে। এবার কি দিয়েছো? কৃষ্ণনগর বিপিসিআইটি, বিপিসিআইটি মানে কি, বিপ্রদাস পাল পলিটেকনিক কলেজ কৃষ্ণনগর। দেখো বিপিসিআইটি লিখলেই অলরেডি চলে আসবে, কারণ আমি গভর্নমেন্টটা আগেই সিলেক্ট করে রেখেছি। তোমরা কিন্তু এই গভর্নমেন্টটাই সিলেক্ট করে রাখবে। নিচ্ছে না গো, হ্যাঁ নিয়েছে, দেখো একটু লেট হচ্ছে, বুঝতে পারলে? মোবাইল তো, ওলট পালট হয়ে যাচ্ছে, খুব সার্ভারের প্রবলেম আছে। বি পি ওয়েট করি, দেখি দেখ দিক আগে। এই যে দেখো দিয়েছে বিপিসিআইটি, এই যে বিপিসিআইটি দেখো। বিপিসি ইনস্টিটিউট টেকনোলজি মেকানিক্যাল ব্রাঞ্চ কোথায় গেল? এই যে বিপিসি ইনস্টিটিউট মেকানিক্যাল ব্রাঞ্চ দিয়েছে, সিলেক্ট করে দিলাম। এবার যেটা তোমাদেরকে মেন বলবো, দেখো এর র্যাঙ্কটা এসছে 23,146। তো তোমাদেরকে এগুলোর ফার্স্ট প্রায়োরিটি আছে, এটা কিন্তু র্যাঙ্ক দেখে, কাট অফ র্যাঙ্ক দেখে সিলেক্ট করেনি। তো ওকে কাট অফ র্যাঙ্ক দেখে সিলেক্ট করতে গেলে ওকে কী করতে হবে? ওর যে র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কের কাছাকাছি র্যাঙ্কের কলেজগুলো চুজ করতে হবে। যেমন ধরো ও ফার্স্ট প্রায়োরিটিতে এগুলোর পরে যেটা ও দিয়েছে, সবার পর যেটা দিয়েছে ঘাটাল। দেখো ঘাটালে কাট অফ র্যাঙ্ক আছে 17,034। তাহলে এবার ঘাটালটা সিলেক্ট করতে হবে। দেখো এইবার তোমাকে এইভাবে যদি করতে চাও তুমি, সময় লাগবে। তো তোমাকে কি করতে হবে, সবার আগে তোমাকে এই যে গভর্নমেন্ট যেটা আছে এই গভর্নমেন্টটা সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে ও যেহেতু একটা পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইছে, এখানে কি করতে হবে? পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইলে এখানে সেই ব্রাঞ্চটা আগে লেখো, পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইছে তো, তাহলে সেই ব্রাঞ্চটা আগে লিখে দিই। ও পড়তে চাইছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, MECHA মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, EN, এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ও পড়তে চাইছে। দেখো এখানে তুমি কলেজের নাম দিয়েও সার্চ করতে পারো এই ইন্টারফেসটাতে, অথবা তুমি যেই ট্রেড নিয়ে পড়তে চাইছো সেই ট্রেডের নাম দিয়েও সার্চ করতে পারো। এখানে কি করে নিলাম, গভর্নমেন্ট আগে সিলেক্ট করলাম। দেখো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যত কলেজ আসলো সব কিন্তু এখানে চলে এলো।
এখানে সব কয়টা কলেজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরেই আছে, তো এখান থেকে ওকে কি করতে হবে, ওর কাট অফ র্যাঙ্ক দেখে সেই কলেজগুলো চুজ করতে হবে। তো নেক্সট কি দিয়েছে দেখো, ঘাটাল। তা তুমি এখান থেকে ঘাটালটা সিলেক্ট করে দাও। পরে আসবে বি, বি এর পরে আসবে সি, সি এর পরে ডি, ডি এর পরে এই যে ঘাটাল, দেখো ঘাটাল এসছে, ঘাটাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ঘাটাল। ওকে অ্যাড করে দিলাম। তারপরে কি চেয়েছে ও, গাগনাপুর। দেখো গাগনাপুরে কাট অফ র্যাঙ্ক কত আছে, 26,000, ওর র্যাঙ্ক কত আছে, 23,000। তাহলে এই দুটো মিলে যাবে মোটামুটি। তাহলে ওর পরে কি করবে, গাগনাপুর। আচ্ছা ব্যাক হয়ে গেছে। দেখো এই সৈকতের র্যাঙ্ক কত আছে, 23,146। তো ও পরবর্তী যে কলেজটা চুজ করবে সেটা কি, দেখো ঘাটাল। ওর পরবর্তী কলেজ যেটা ও চুজ করবে সেটা হলো ঘাটাল। দেখো ঘাটালটা চুজ হয়ে গেছে, ওকে, বিপ্রদাস পাল পলিটেকনিক চুজ হয়ে গেছে। এবার হলো গাগনাপুর, ওর পরবর্তী কলেজ যেটা চুজ করবে সেটা কি, গাগনাপুর। তাহলে গভর্নমেন্টের আন্ডারে গাগনাপুর লিখে ফেলো, GAGNAPUR গাগনাপুর। দেখো একটু সময় লাগবে নিতে, গাগনাপুরটা নিতে, এখানে একটু মোবাইল, তো মোবাইলে একটু সময় লাগে নিতে। আচ্ছা আমি মেকানিক্যাল দিয়ে সার্চ করলেও হবে, MECHA মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে আমি এক এক করে সার্চ করি ওর কলেজগুলো। ওর দেখো র্যাঙ্ক আছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে মোবাইলে করতে, একটুখানি তোমরা কষ্ট করে দেখো। BC দেখো এই যে গঙ্গারামপুর, ঠিক আছে, অ্যাকচুয়ালি কলেজটা হবে গঙ্গারামপুর, ঠিক আছে, গঙ্গারামপুর, এই যে গঙ্গারামপুর কলেজটা, মেকানিক্যাল কলেজটা ও চাইছে। দেখো এখানে কাট অফ র্যাঙ্ক কত গেছে দেখে নাও তুমি, মেকানিক্যালে কত বছরে দেখিয়ে দেবে এখনই। এই দেখো দেখিয়ে দিয়েছে কত আছে, জেনারেলে গেছে 26,471, একদম মিলে গেল পুরোপুরি। তো এই কলেজটা ও পরবর্তীতে সিলেক্ট করেছে, কারণ কি, ওর কাট অফ র্যাঙ্ক আছে 23,146। তাহলে সেই হিসাবে এটা ওর ক্ষেত্রে খেটে যায়, গঙ্গারামপুর অ্যাড করে দিলাম। তো এইভাবে কিন্তু তোমাদেরকে কলেজগুলো সিলেক্ট করতে হবে, কিভাবে, যে তোমার র্যাঙ্কটা যেরকম আছে তার পাশাপাশি কলেজগুলো চুজ করতে হবে সবার আগে, আর তোমার ফার্স্ট প্রায়োরিটি যেগুলো আছে সেগুলো তুমি চুজ করে নিলে। এবার তারপরে করতে হবে যে তোমার পাশাপাশি র্যাঙ্কের কলেজগুলো তারপরে সিরিয়ালি তোমার বাড়ির থেকে দূর অনুযায়ী পরপর তুমি সাজিয়ে ফেলো। সাজিয়ে ফেলার পরে তোমাকে যেটা করতে হবে, তুমি যেই ডিস্ট্রিক্ট থেকে পড়াশুনো করেছো সেই ডিস্ট্রিক্টের কলেজগুলোকে তারপরে দাও, তুমি যেই ব্রাঞ্চটা নিয়ে পড়তে চাইছো সেই ব্রাঞ্চের অন্তর্গত সেই ডিস্ট্রিক্টের কলেজগুলো তারপরে দাও। এবং সব শেষে তুমি কি করবে, তুমি যেই ব্রাঞ্চটা নিয়ে পড়তে চাইছো সেই ব্রাঞ্চটা এখানে এরকমভাবে টাইপ করবে, এবং সেখানে গভর্নমেন্টটা সিলেক্ট করে নেবে, সেই ব্রাঞ্চটা টাইপ করে এক এক করে বাদ বাকি যে কটা গভর্নমেন্ট কলেজ আছে, বাদ বাকি সব কটা গভর্নমেন্ট কলেজ, একটাও ছাড়বে না কিন্তু, প্রত্যেক কটা গভর্নমেন্ট কলেজ পরপর অ্যাড করে যাও, পরপর অ্যাড করে যাও, পরপর প্রত্যেকটা অ্যাড করে যাও। তুমি যেই ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইছো সেই ব্রাঞ্চের যতগুলো কলেজ আছে গভর্নমেন্ট কলেজ সব সিলেক্ট করে যাও। আর যদি তোমার কোনো টেট, কোনো নির্দিষ্ট কোনো ব্রাঞ্চ না থাকে, যে তোমার এই ব্রাঞ্চটা নিয়ে পড়তে হবে এমন কোনো ব্রাঞ্চ প্রায়োরিটি না থাকে, তাহলে তুমি যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে গভর্নমেন্ট সিলেক্ট করে সব কটা গভর্নমেন্ট কলেজ চুজ করে যাও। তাহলে সবার আগে তোমরা কী করবা, তোমাদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্কের বেসে কাট অফ র্যাঙ্কগুলো দেখে সেই কলেজগুলোকে আগে দেবে, আর নিজের ফার্স্ট প্রায়োরিটিগুলোকে আগে দু চারটে, বেশি না, 4-5টা নিজের ফার্স্ট প্রায়োরিটি রাখবে যেগুলোতে তোমার পড়ার ইচ্ছা। তার পরবর্তীতে তোমাদের কী করতে হবে, তোমার র্যাঙ্কের কাছাকাছি যে সমস্ত কাট অফ র্যাঙ্কের কলেজ আছে সেগুলো দেবে। তারপরে তোমরা কী করবে, তোমাদের, তুমি যেই ডিস্ট্রিক্টের ছাত্র সেই ডিস্ট্রিক্টের কলেজগুলোকে রাখবে, কাট অফ র্যাঙ্ক অনুযায়ী সাজিয়ে নেবে। আর কাট অফ র্যাঙ্ক কোথায় পাবে আমি তো বলতে হবে না, সেটা আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, জেক্সপো বুকলেট দুটোরই কাট অফ র্যাঙ্ক চেক করার জন্যে। প্লাস আরেকটা জিনিস তোমরা পেয়ে যাবে, এই যে তোমাদের যে
চয়েস লিং থেকে শুরু করে থার্ড কাউন্সেলিং এর অ্যাডমিশন প্রক্রিয়া পর্যন্ত কবে কোন ডেটে কোন কি আছে প্রোগ্রাম, কি শিডিউল আছে, প্লাস কখন কি ফি স্ট্রাকচার আছে, সমস্ত একটা নথি পিডিএফ আকারে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে সেই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। আর তোমরা এই যে ইন্টারফেস, আমি ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল এডুকেশনের যে সাইট ওয়েবসাইটে গিয়ে আমি ঢুকে এই সমস্ত প্রক্রিয়াটা করলাম, সেটা তোমাদেরকে সেই ওয়েবসাইটে না গেলেও করতে পারো। তোমরা ডিসক্রিপশন বক্সে জেক্সপো এবং ভোকলেজের জন্য আলাদা আলাদা করে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ঢুকে ডাইরেক্ট এগুলো করতে পারো। তো এগুলো তোমরা করলে তো কাট অফ র্যাঙ্ক এবং তোমার তোমার নিজস্ব র্যাঙ্ক মিলিয়ে কলেজগুলো চুজ করবে। তারপরে তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা করবে। তারপরে তুমি যদি কোনো ব্রাঞ্চের বাধ্যকতা থাকে যে তুমি এই ব্রাঞ্চ নিয়ে পড়তে চাও, সেই ব্রাঞ্চটা টাইপ করবে। সেই ব্রাঞ্চের আন্ডারে যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সবগুলো চুজ করে দেবে। আর যদি তোমার কোনো ব্রাঞ্চ নিয়ে পড়ার কোনো ঠিক নেই যে তুমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়তে চাও, তোমার একটা হলেই হলো, জাস্ট তোমাকে ইঞ্জিনিয়ারিংটা পড়তে হবে, সেক্ষেত্রে তুমি গভর্নমেন্ট সিলেক্ট করে যতগুলো কলেজ পাবে বাদ বাকি সব কটা কলেজ সিলেক্ট করে দাও। কোনো না কোনো কোনো গভর্নমেন্ট কলেজে তোমাকে হয়ে যাবে। এই জন্য এখানে বলা হচ্ছে আসন পাওয়ার সুযোগ বাড়ানোর জন্য সর্বোচ্চ সংখ্যক পছন্দ পূরণ করুন। মানে কি তোমার যতগুলো ওয়েস্টবেঙ্গলে গভর্নমেন্ট কলেজ আছে তুমি চাইলে সব কটা গভর্নমেন্ট কলেজেই সিট নিতে পারো, তোমার কোনো অসুবিধা নেই, সব কটা কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারো, এবার তোমার যেটাতে হয়। তো এই ভুলটাই তোমরা করছো যে তোমরা ম্যাক্সিমাম কী করছো, নিজেদের চয়েসের যে কয়েকটা দিয়ে দিচ্ছ তারপরে তোমরা সেভ করে নিচ্ছ, সেটা তোমরা করো না। তোমরা যত পারো যত বেশি পারো সব কটা গভর্নমেন্ট কলেজে সিলেক্ট করে দাও, এবং সিলেক্ট করার পরে সবশেষে কিন্তু তোমরা একটা অপশন পেয়ে যাবে। দেখো সিলেক্ট করলে পরে নিচে একটা অপশন আছে সেভ এবং একটা অপশন আছে লক। তো তোমরা লকটা এখন করো না, লকটা তোমরা 9 তারিখে গিয়ে করে নিও, কিন্তু লকটা তোমাদের অবশ্যই করতে হবে, কারণ স্টেট কাউন্সিল থেকে কিন্তু একবারও বলেনি এটা অটোলক হয়ে যাবে। তোমরা যদি আমার কথায় বিশ্বাস না হয়, তোমরা মক কাউন্সিলিংয়ে যে স্টেট কাউন্সিলের যে প্রোগ্রামটা হয়েছিল সেটা তোমরা 28 তারিখে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামটা তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো, শুনে নিতে পারো। তো স্টেট কাউন্সিল থেকে কিন্তু একবারও বলেনি যে তোমাদেরকে লক অটোলক হয়ে যাবে। তো তোমরা 9 তারিখে গিয়ে লক করে নিও, কারণ 10 তারিখে কিন্তু চয়েস ফিলিংয়ের অনেক চাপ থাকবে, সার্ভারটা একটু প্রবলেম থাকতে পারে, টেকনিক্যালি প্রবলেম থাকতে পারে, বা অনেকে হয়তো লক করবে। তো সেই হিসাবে তোমরা একটা দিন হাতে রেখে লকিং প্রক্রিয়াটা সেরে নিও, লক করে প্রিন্ট আউট, এর যে প্রিন্ট আউট তুমি যে চয়েস ফিল করেছো তার একটা প্রিন্ট আউট তুমি নিয়ে নেবে নিজের কাছে। তো এখন আপাতত তোমরা এটা সেভ করে রাখবে। তো এইভাবে চয়েস ফিলিংটা করো। আশা করছি তোমরা যত বেশি র্যাঙ্কই হোক না কেন গভর্নমেন্ট কলেজ একটা না একটা পেয়েই যাবে। তো আশা করছি আমি তোমাদেরকে সমস্তটা বোঝাতে পারলাম। তো তোমাদের কাছে সবশেষে একটাই অনুরোধ যে চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর একটা লাইক অবশ্যই করো ভিডিওটি ভালো লাগলে, আর যদি মনে আর আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ারও করো ভিডিওটা। আর সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।